কি শিখবে? মানুষের সঙ্গে মানুষের ব্যবহার রে মা। কার কাছে শিখবে? এই যে অয়ন বাবা জীবনের ভালো কথা। হ্যাঁ বাবু জীবন, তুমি নাকি আমার মেয়েকে বিয়ে করতে চাও? বাবা কি ঠিক বললাম? আগে হ্যাঁ। কেন? সে মানে আমরা দুজন দুজনকে ভালোবাসি তাই। পৃথিবীতে এত মেয়ে থাকতে তুমি হঠাৎ আমার মেয়ে গার্গীকে ভালোবাসতে গেলে কেন বাবা জীবন? আমার ভাবী স্ত্রী সম্পর্কে আমি মনে মনে যে ছবিটা এঁকেছিলাম তার সঙ্গে গার্গীর অনেকটা মিল আছে। আচ্ছা এই আলোচনাটা এখন থাক না। আর লজ্জা পাচ্ছিস কেন মা? লজ্জা পাচ্ছিস কেন? আমাকে তো সব জানতে হবে, আমি তোর বাপ। মেয়ের বিয়ের সময় বাবাদের কি চিন্তা হয় তা তো বুঝবি না। অনেক কিছু চিন্তা হয়। প্রথম চিন্তা যে বিয়েটা ঠিক মতো হলো কি না, দ্বিতীয় চিন্তা বিয়ের পর মেয়েটা সুখী হলো কি না। বিয়েটা তো করিসনি এখনো, বিয়েটা করার পর নিজেরা যখন বাপ মা হবি তখন বুঝবি যে কি চিন্তা হয়। আপনি নিশ্চিন্তে থাকতে পারেন, গার্গী আমার সঙ্গে খুব ভালো থাকবে। আমি আপনাকে কথা দিচ্ছি ওর যাতে কোনোদিনও কোনো অসম্মান না হয় সেদিকে আমি খুব খেয়াল রাখবো। বড় শান্তি পেলাম বাবা জীবন, বড় শান্তি পেলাম। আমি বরং আজকে উঠি, অনেকটা রাত হয়ে গেছে। এসো আসছি। এসো, ঈশ্বর তোমার মঙ্গল করুন বাবা। সাবধানে ছিল তুমি আমার জন্য সত্যি তো চিন্তা করো বাবা। হ্যাঁ মা, মুখে যতই বকা ঝোকা করি না কেন আমি তো তোর বাবা, তুই আমার একমাত্র মেয়ে। বাবারা কখনো মেয়েদেরকে ভালো না বেসে থাকতে পারে বল? অন্য বাড়ি চলে যাবি তখন তো হাজার বার ডাকতে হবে। বাপটার কাছে তুই আসতে পারবি মা? কাজ ভালো থাকিস, ভালো থাকিস। কি সৌভাগ্য, একদা সহপাঠী বর্তমান সরকারি সেলিব্রিটি আমার অফিসে। বসো বসো বসো। মানুষকে অস্বস্তিতে ফেলতে তুমি চিরকালের ওস্তাদ, এই হচ্ছে তোমাদের মুশকিল। একজন রাজনীতিবিদ যে জেনুইনলি তার ফিলিংস এক্সপ্রেস করতে পারে সেটা মানতেই চাও না, তো বলো কি ব্যাপার? কেন এলাম? তোমাকে ধন্যবাদ জানাতে। আমার অপরাধ? অপরাধ তো করেইছো। নেক্সট ক্যাবিনেট মিটিংয়ে আমার নামটা উঠবে চিফ সেক্রেটারি পোস্টের জন্য এবং এটা পুরোপুরি তোমার জন্য হয়েছে। তার মানে তুমি বলতে চাইছো যে তোমার জীবনে সামান্য হলেও আমার কিছুটা অবদান আছে? না, সে ব্যাপারে আজ আমার কোনো সন্দেহই নেই, আগে ছিল। ভালো ভালো। কিন্তু অংশু, এখন যে আমার জীবনেও তোমার অবদানের একটু সময় এসছে। হ্যাঁ বলো, কি করতে হবে? আমি আপনার চেষ্টা করবো। তোমার পুত্রকে বলো আমার কন্যাকে সুস্থ করে তুলতে। আমি ঠিক বুঝলাম না। অংশু, তুমি অত্যন্ত বুদ্ধিমান, তুমি ঠিক বুঝেছো আমি কি বলতে চাইছি। অয়ন কি কলি চিকিৎসা করছে? করছে কিনা জানি না, তুমি করতে বলো, এটা নৈতিক দায়িত্ব। নৈতিক দায়িত্ব মানে কিভাবে? সেটা তো আমি বলবো না অংশু, তোমাকে জানতে হবে তোমার ছেলের কাছ থেকে। কি ব্যাপারে? আমি সত্যি আমি কিছু জানি না। সেটা অত্যন্ত দুর্ভাগ্যের অংশ।
না যে দময়ন্তী সব জানে এবং তুমি যদি দময়ন্তীকে জিজ্ঞেস করো তাহলে সব কিছু পরিষ্কার হয়ে যাবে। আমার মেয়ের জন্য এটুকু নিশ্চয় তুমি করবে যেখানে তুমি নিজেই বলছো আমি নাকি তোমার জীবনে কিছু একটা করেছি। প্রতিদা তুমি তো ভালো মনেই গিয়েছিলে। সেটা তো মেঘনাথ বুঝছে না, সবসময় চিরকাল একটা ভাব বড়াই ভাব। আমার একটা ভাব করছে জানো, ও আমার বস। কি এমন বললো যে তুমি এতটা রেগে যাচ্ছ? আরে কিছু না, আমি ওকে বলতে গেলাম যে আমার চিফ সেক্রেটারি হওয়ার পেছনে ওর অবদান সব থেকে বেশি। পেয়ে বসলো তার দিতে বৃত্ত, সবসময় মাথায় খালি প্রতিদানের চিন্তা, প্রতিদান। এই অয়ন কলির বিয়ের ব্যাপারে কথা তুললো, এটা দেখা নাকি আমার নৈতিক দায়িত্ব। আমি এই অয়নকে বোঝাই যাতে কলিকে বিয়ে করতে রাজি হয়। করছো কেন তুমি একবার ভেবে দেখো তো। আচ্ছা অংশু, কলি যদি তোমার মেয়ে হতো তাহলে তুমিও তো এই কথা বলতে পারো। কখনো বলতাম মেজাজটা খারাপ করে দাও। প্লিজ মেজাজ খারাপ করো না। কি হলো বাবার মেজাজ আবার খারাপ হলো কেন? কে কি বলেছে তোমায়? মেঘনাথ বোস কি বলেছে? সে ওই তো সেই পুরনো কথা, তোর আর কলির বিয়ের কথা বলেছে। অদ্ভুত ব্যাপার, আমাদের বাড়িতে যেদিন ডিনার করতে এলো সেদিনও তো সে একই কথা বললো, মানে আকারে ইঙ্গিতে ঘুরিয়ে ফিরিয়ে আমাকে বোঝানোর চেষ্টা করলো কলির একটু খেয়াল রেখো, মানেটা তো একই দাঁড়ায়। তুমি কি বললে বাবা? কি বলবো, শুনে চলে না। কেন তুমি কিছু বললে না? এই করেই না লোকগুলো মাথায় চড়ে বসে জানো তো। এরপর যদি দরকার হয় আমি কিন্তু ওনাকে ফোন করবো, হ্যাঁ ডাইরেক্টলি ওনাকে বলবো যেন উনি আমার ব্যক্তিগত ব্যাপার নিয়ে মাথা না ঘামান। আর তোমরা তখন প্লিজ আমায় কিছু বলো না। না না, তুই কিছু বলতে যাস না, মেঘনাথকে যা বলার আমি বলবো। কোথায় বললে বাবা, তোমার তো আজকে জবাবটা দেওয়া উচিত ছিল, তুমি দিলে না। এই জবাবটা পরে দেওয়ার কোনো মানেই হয় না। এক মিনিট হয় না, এক মিনিট, তুই যে এতটা রেগে গেছিস এটা খুব স্বাভাবিক, কিন্তু রেগে গিয়ে তো কোনো সমস্যার সমাধান হবে না। আর তাছাড়া মেঘনাথ বলছে বলেই যে তোর আর কলির বিয়েটা হয়ে যাবে তারও তো কোনো মানে নেই। মা তুমি কেন বুঝতে পারছো না, অন্যায় সহ্য করাটাও তো একটা অপরাধ। আমি কিন্তু এখন থেকে সহ্য করাটা বন্ধ করে দিলাম। আর প্লিজ তোমাদের দুজনকেই বলছি, আমাকে কোনো রকম কথা শুনিও না প্লিজ। আমার মনে হয় অয়নকে বিয়ের ব্যাপারে এতগুলো কথা না বললেই হতো। আমি তো কিছু বলিনি, তুমি তো বললে। মানে আমি ঠিক বুঝতে পারিনি অয়ন যে এতটা রেগে আছে বা এতটা রিয়াক্ট করবে সেটা আমি। না না, রাগ তো হবেই, আমার রাগ হয়েছে অয়নের রাগ হবে না। দেখো রাগ করে কি কোনো লাভ আছে বলো? তুমি আর চিফ সেক্রেটারি হতে চলেছো কার জন্য? মেঘনাথের জন্য, ওর রেকমেন্ডেশনে। সুতরাং মেঘনাথ যে দাবি করবে সেই দাবি যদি তুমি মেনে না নাও তাহলে ও তোমার ক্ষতি করতে পারে, সেটা একবার ভাবো। বারবার এসে আপনাদের বিরক্ত করতে ভীষণ খারাপ লাগছে। না না, বিরক্ত কেন, বিনোদিনী তো আপনাদেরই জন্য, যখনই দরকার হবে একদম সোজা চলে আসবে, খবর দেওয়ারও কোনো দরকার নেই। আপনাদের বিপদের সময় পাশে দাঁড়ানোটা তো আমাদের কর্তব্য, আমাদের ভালো লাগে। বলুন কি হয়েছে? আসলে দিদি প্রিয়ার কাকা এর মধ্যে একদিন এসেছিলেন, এসে বলেছেন আপনাদের সঙ্গে যোগাযোগ রাখলে ও বাড়িতে গুন্ডা পাঠাবে। অবশ্য গতকাল পুলিশ ওকে ধরতে গিয়েছিল, তখনও বাড়ি ছিল না, সেটা জানার পর থেকে ও আমাদের বাড়িতে এসে একদম নোংরা ভাষায় গালিগালাজ করে যাচ্ছে। তো বার তোমাকে বারণ করলাম, তবু তুমি বিনোদিনীতে গেলে। তুমি এখান থেকে যাবে না, আমি চিৎকার করে লোক জড়ো করব, আমি তোমার মুখ দেখতে চাই না। ওদে কাল পুলিশ আমার খোঁজে গিয়েছিল, পুলিশ আমাকে থানাতে নিয়ে যাক আর আদালতে নিয়ে যাক, তোমরা কিন্তু পার পাবে না। আমার সমস্ত লোকজন বলা আছে, তারা তোমাদের সহায়তা করবে। তোমার যা খুশি তুমি তাই করতে পারো, আমার মেয়ে সর্বনাশ করেছো, আমিও দেখো তোমার কি হাল করে ছাড়ি। তাতে যদি আমার এই জমি বাড়ি বিক্রি করতে হয় তাও আচ্ছা, আমি এর শেষ থেকে ছাড়ব। দেখি ঠাকুর তোমার সাথে আছে না সত্যের সাথে। কিন্তু আপনি যে বললেন আপনারা এখন আপনার দাদার বাড়িতে রয়েছেন। হ্যাঁ, প্রিয়া তোর মামার বাড়িতে রয়েছে, আমিও রয়েছি ওখানে, কিন্তু
বাড়িটা খালি রাখবো না বলে মাঝে মাঝে ওখানে একটু যাই। দিদি, আমার এবার কিন্তু খুব ভয় করছে। না না, ভয় পাবেন না। আমার মনে হচ্ছে ওর কাকা যদি লোকজন পাঠিয়ে কিছু একটা করে। কিচ্ছু হবে না, আপনি জানেন না ওকে। আমি খুব খারাপ লোক। আমার কথাটা শুনুন, আমি বুঝতে পারছি আপনার অবস্থা। আপনি ধৈর্য রাখুন, আমাদের উপর বিশ্বাস রাখুন, কিচ্ছু হবে না। কি বলছেন? আমি বলছি, আমার কথা শুনুন, শান্ত হন। আপনি আপনি বসুন এখানে, আমি আসছি ম্যাডামের সাথে কথা বলে। ওরা এতটা অসহায়। আমি জানি গার্গী, আমি জানি ওরা অসহায়, তাই জন্যই তো বিনোদিনী তৈরি হয়েছে ওদের পাশে দাঁড়ানোর জন্য। ওদের বোঝাতে হবে যে অসহায় হলে হবে না। তুমি নিজেকে দেখে বোঝো না, তুমি যখন প্রথম আমাদের এখানে এসেছিলে তুমি কতটা নার্ভাস ছিলে, কিন্তু আজ। আর এই পুরোটাই সম্ভব হয়েছে আপনার জন্য। আপনি আমার পাশে থেকে আমায় ভরসা না দিলে, আমায় আমায় সাহস না যোগালে তো। শুধু আমি তোমাকে সাহস যোগিয়েছি, আর কেউ নয় কাকে। আমার খুব ভয় করছে। কেন? তুমি কোনোদিনও আমাকে ছেড়ে চলে যাবে না তো? ম্যাডাম, প্রিয়ার কাকা এভাবে ঘুরে বেড়ালে কিন্তু প্রিয়া আর ওর মার অনেক ক্ষতি হয়ে যেতে পারে। আমি জানি, তাই তো আমি আজকেই যেন ও রেস্টেড হয় তার ব্যবস্থা করছি। ওরা যেন কোন থানার আন্ডারে? ডোমজুর। ডোমজুর, ঠিক আছে, তুমি ওদের অপেক্ষা করতে বলো, আমি দেখছি কী করা যায়। হ্যালো তানিয়া, হ্যাঁ তুমি একটু ডোমজুর থানা ধরো তো। নিশ্চিন্তে বাড়ি যান, ম্যাডাম এক্ষুনি থানায় ফোন করেছে, আপনার দেওরকে আজকেই পুলিশ ধরবে। তার মানে কালকেই আমি প্রিয়াকে নিয়ে বাড়ি যেতে পারবো? যেতে পারেন, তবে আমার মনে হয় আর দুটো দিন আপনার দাদা বাড়িতে থেকে যান। আচ্ছা, ওই প্রিয়ার কাকা যদি পালিয়ে যায়? কোথায় পালাবে? যেখানেই পালাক পুলিশ ওকে ঠিক ধরবে, কোনো চিন্তা নেই। কলি এখন যথেষ্ট ভালো। কলি ওই যে মেন্টাল ট্রমার মধ্যে পড়ে গিয়েছিল, ওই মানসিক কষ্টটা থেকে বেরিয়ে এসেছে, ও এখন কাজে জয়েন করতে পারে। ইনফ্যাক্ট ওর জয়েন করাই উচিত, কারণ ওই ঘরবন্দি হয়ে থাকলে ওই অবসাদ বলে যে ভদ্রলোক আছে না, ডেঞ্জারাস। ও কিন্তু যে কোনো সময় বিনা টিকিটে যে কোনো অলস মস্তিষ্ক মানুষের মনের মধ্যে ঢুকে পড়ে তার মন দখল করতে পারে, ওইটা খেয়াল রাখতে হবে। কারণ এই অবসাদ বাবু যে কখন কার ঘরে ঢুকে পড়বে আমরা কেউ জানি না। সত্যি, অভিলাষ না থাকলে বোধহয় কলি এত তাড়াতাড়ি সুস্থ হয়ে উঠতে পারত না। অভিলাষ তার কি প্রয়াস? না মানে ও কলিকে বুঝিয়েছে, আর কলি তাকে বুঝেছে যে সত্যি ওর এত কষ্ট পাওয়ার কোনো মানে হয় না, কলিই বলেছে। একটা চাবি দিয়ে দরজা খুললে সেখানে দেখতে পাবে আনন্দের ঘর, আর আরেকটা চাবি দিয়ে দরজা খুললে সেটা দুঃখ কষ্টের ঘর। এখন কোন চাবি দিয়ে কোন দরজাটা খুলবে সেটা তোমার উপর নির্ভর করছে। তোমার আনন্দ, তোমার কষ্ট সেটা তোমার উপর নির্ভর করবে, অন্যের উপর নির্ভর করবে না। এই যে দেখো, তুমি এত সাফার করছো, তোমার মা এত সাফার করছে, অথচ যে তোমাকে সাফার করালো সে কি অতটা সাফার করছে? অন্যে তোমার কষ্ট দেখে এত আনন্দ পাচ্ছে সেটা তুমি পেতে দেবে কেন? তাই অভিলাষ বাবু ভদ্রলোকের চেম্বার কোথায়? না না, অভিলাষ ডাক্তার নয়, আমার কলিগ, অধ্যাপক। বাবা তার ক্ষমতা ব্যাপক, তাই অভিলাষ বাবুর সঙ্গে আলাপ করতে হয় নিশ্চয়ই। হ্যাঁ, নাহলে ওই প্রোডে ফ্লুডাক্টে এসব কোনো গুণাগুণই নেই, যা কিছু করলেন অভিলাষ বাবুই করলেন, এ তো আশ্চর্য জিনিস। আমি শুধু ভাবছি একটা কিন্তু ভালো হয়েছে জানেন, ওই কখনো যদি কোনো এরকম সিচুয়েশনে পড়েন তখন আর আমাকে ডাকবার প্রয়োজন নেই, অভিলাষ বাবুকে ডাকলেই তিনি সমস্তটি ম্যানেজ করে দেবেন। আপনার
চিকিৎসা না পেলে কলি এত তাড়াতাড়ি সুস্থ হয়ে উঠতে পারত না। আমি শুধু এটাই বলছি যে অভিলাষ ওর সাথে কথা বলে কলিকে আর একটু বেশি তাড়াতাড়ি সুস্থ হয়ে উঠতে সাহায্য করেছে। ও তার মানে কলি সুস্থ হয়ে ওঠায় যৌথ প্রয়াস, একদিকে ডক্টর কর্ণ চৌধুরী একদিকে অধ্যাপক অভিলাষ। খুব ভালো কথা, ফাইন। তাই অভিলাষের সঙ্গে আলাপ করার অভিলাষ রেখে আমি আপাতত বিদায় হই। প্লিজ ডক্টর চৌধুরী, আমি কিন্তু আপনাকে ছোট করতে চাইনি। আপনি আমাদের কাছে কতটা শ্রদ্ধেয় সেটা নিশ্চয়ই বুঝছেন। প্লিজ রাগ করবেন না। এই রাগ বস্তু দিয়ে আমার নেই, আমার দুটো জিনিস আছে, এক বিতরাগ আর এক অনুরাগ। সত্যি এই ডক্টর চৌধুরী মানুষটাকে বোঝা খুব মুশকিল। মৃন্ময়ী! হ্যাঁ মৃন্ময়ী। কি হয়েছে? তোমার এই গুণধর ভাইটিকে বলো যে স্টুডিওতে যেন আমাকে বিরক্ত করতে না যায়। ওটা আমার কাজের জায়গা, ফাজলামো করার জায়গা নয় ওটা। আমি তো ফাজলামো কিছু করিনি জামাইবাবু, আমি ওই একটু ক্যাবলামো করে ফেলেছিলাম। হ্যাঁ তুমি থামো তো, তোমার কি লজ্জা শরম করে কিচ্ছু নেই? আহা বকছো কেন, কি করেছে গো? তোমার সামনে বসে আছে জেনে নাও কি করেছে। দিদি ভাই, আমার তো ওই একটু মানে অভিনয় করার শখ তো ছোটবেলা থেকে। চিড়িয়াখানার জিপটাকে নামাও, তাহলে কিন্তু পরে পস্তাবে বলে এলাম আমি। চললাম ভেতরে। আচ্ছা আমি তিরজনায় থাকি বলে কি আমার একটু স্বপ্ন দেখতে নেই? তুমি জানো দিদি ভাই, আমি ছোটবেলায় পাগলা দাসু অভিনয় করেছি। পাগলা দাসু তাই আমাকে মেডেল দিয়েছে। কে মেডেল দিয়েছিল জানো? কে? মানিকদা। সত্যজিৎ রায়? সত্যজিৎ কেন হবে, মানিকদা, মানিকপাল, আমাদের পাড়া থিয়েটারের ডিরেক্টর। ও তাই? স্বপ্নটাই তো আমি একটু চরিতার্থ করতে গেছিলাম জামাইবাবুর কাছে একটা পার্ট চাইতে। আমি তোর জামাইবাবুকে বলে দেবো, সামান্য একটা পার্ট তো তোকে নিশ্চয়ই দেবে। সে দিকে যা খুশি করুক, তুমি আমায় 50,000 টাকা দাও, আমি বাড়িয়ে। প্রণাম করছিস কেন? তুমি না থাকলে আমাকে কে দেখতো দিদি ভাই? বাহ কলি, কি সুন্দর লাগছে তোকে সেজে গুজে। আমার খুব ভালো লাগছে তুই যে এভাবে সেজে গুজে আজকে অফিসে এসেছিস। আমি আজকে খুব খুশি হয়েছি। কোথাও বাড়িতে মুখ গোমড়া করে বসে থাকিস কেন রে? কি করব বলো, আমার যদি মন খারাপ হয়? মনটাকে কন্ট্রোলে রাখবি, মনটা নয়তো বাড়াবাড়ি করে এদিক ওদিক চলে যায়, বুঝেছিস? দেখেছিস আমাকে কোনোদিন মন খারাপ করে বাড়িতে বসে থাকতে, কাজ না করতে? তা বলি কি আমার কোনো মন নেই, আমার মন খারাপ হয় না? হয়, কিন্তু আমি বাইরের লোককে সেটা দেখতে দিই না, মনটাকে কন্ট্রোলে রাখি। আন্টি, তোমার মনের মতো তো আমার মনটা অত শক্ত নয়। করতে হবে, আজ নয় কিন্তু কাল শক্ত হবে। তোর মধ্যে সব গুণ আছে, তোর মধ্যে মেধা আছে, বুদ্ধি আছে, তোকে শিখতে হবে কি করে জীবনের ঝড় ঝঞ্ঝা এইসবের সঙ্গে মোকাবিলা করতে হয়। তার জন্য মনটাকে শক্ত করতে হবে। আর কি করে তুই মনটাকে আয়ত্তে আনবি সেটা আমি তোকে বলে দেবো। কি করে? কাজ করে, সবসময় কাজের মধ্যে থাকবি, দেখবি মনটা ভালো থাকবে। তাই আমি তোর জন্য একটা বিশেষ কাজ রেখেছি। কি কাজ? তুই প্রিয়ার কাকার কেসটা হ্যান্ডেল করবি, তুই কেসটা লড়বি আর কেসটা জিতবি। ওই প্রিয়ার কাকার শাস্তি হওয়া দরকার, ও একটা জানবার। ওর মতো লোক যতদিন সমাজে থাকবে এই সমাজের কিচ্ছু হবে না, কোনো উন্নতি হবে না।
আন্টি, ওই লোকটা কি করেছে? তুই কার্কির কাছ থেকে কেস ফাইলটা নিয়ে পড়ে নি, দেখবি তখন তুই বুঝবি কেন আমি বলছি ওর শাস্তি হওয়া দরকার।